আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি শর্বাণী, মা গঙ্গা এমন শুকিয়ে গেলেন কেমন করে? এ যে অসম্ভব ব্যাপার, এবার কি হবে? সেটাই তো আমিও ভাবছি শর্বাণী। এদিকে ওই গাছতলায় এক ঠাকুর বাবাকে আমি কথা দিয়ে এলাম যে স্নান সেরে আমি তার যজ্ঞের কাজ চালিয়ে দেব, কিন্তু আমি স্নান সারবো কেমন করে? তোর মনটাও কি বাসি? যা স্নান করে আয়, আমি অপেক্ষা করে আছি। এ তো স্বাভাবিক ঘটনা নয়, ওনাকে কি জিজ্ঞেস করতে হবে, উনি এই বিষয়ে কিছু বলতে পারেন। দেখি বাবা, ঠাকুর বাবা, উনি তো এখানেই ছিলেন, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেলেন? যজ্ঞের কাঠগুলো তো এখানেই রয়েছে, তার মানে আশেপাশে গেছে। সবটাই কেমন রহস্যময় শর্বাণী, ওনার কথাবার্তা ওনার। শর্বাণী, বোনেরা কোথায়? এই তো এখানে তো ছিল, আমার পেছন পেছন আসছিল, কোথায় গেল? সে কি কথা, মা যে আমাদের উপর ভরসা করে ওদেরকে আমাদের কাছে দিয়ে গেল। আসুন আসুন দেখি। কি দেখছি আমি? এমনটা তো ঘটে গেছে একবার, তুই কি আবার আমাকে দর্শন দিলি, আবার ওকে সেই ঘটনা ঘটালি আমার জীবনে? অপার সংসার নাহি পারাপার রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।